আসলে যে আদ দিছে আমি হজক পাইছি হজক পাই ফাল মারে উঠছে আমি চিৎকার দিছি আপনি আমার ঘরে কে লিগা ফোন চেঞ্জ করার পরে হ্যাঁ আমার শরীরে হাত দিছে রান্নার রুমে যাইতে দিছি আমার শরীরে আসলে ওকে দিতে হাত দেওয়ার পর আমার আমি আমার জামাই কইছি আমার জামাই মনে করছে আমি মিথ্যা কথা বলি এমনি ফাল মারি করতেছি পরে হ্যাঁ আমার চুপ করাইছে এমনি জারি ধরে চুপ করাইছে পরে আমি কই আচ্ছা ঠিক আছে এবার নেক্সট টাইম যখন করব তখন আমি এমনি হাতে নাতে ধরাই দেবো পরে আজকে সকালে সাতটা সাড়ে সাতটার দিকে সাতটার দিকে খাইয়ে দেয় কাজে গেছে কাজের দিকে রওনা দিচ্ছে কাজে রওনা দিচ্ছে পরে আমি দরজা লাগাই নাই আমি জানি আমার মা আইবো কাজে থেকে আইবো তাই আমার হজা করে দেবো বা আমার ঘরের কাজ করবো এ কই আমি দরজা লাগাই নাই এমনি ভিড়া দিচ্ছি দিয়ে আমি হুইয়ে রয়েছি হুইয়ে রয়েছি আমি ঘুমাই গেছি ঘুমাই যাওয়ার পর আমি দেখি অনেকক্ষণ পর মানে কিছুক্ষণ পরে দেখি যে আমার ঘর হ্যাঁ ঠিক আছে জুতো আমার ঘর খুললা জুতা ঘরের ভিতরে রাখছে রাখার পরে জুতা একটা টুল আছে হ্যাঁ ঘরের থেকে এই টুল নিয়ে আনছিলাম কালকে লাইট লাগানোর লিগা পরে এই টুলের উপরে মোবাইল রাখছে রাইখা আমার আমার লগে শুয়ে রয়েছে পরে আমার শরীরে যে হাত দিচ্ছে আমি হজক পাইছি হজক পাই ফাল মারে উঠছে আমি চিৎকার দিচ্ছি আপনি আমার ঘরে কি লিগা হ্যাঁ কয়ে যে কিছু না চুপ করো চুপ করো আমি কই কি লিগা চুপ করবো কালকে আপনার সাবধান করছি তারপর আপনি আমার ঘরে কি লিগা আইবেন আপনার সাহস তো বেদাই বড় আমি এতদিন এত বছর ঢাকা শহর আছি আমার কোনোদিন আমার শরীরে একটা টাচ করার মতন কোনো মানুষ নাই আপনি আমার আমার রুমে ঢুকে পড়ছেন কত বড় সাহস আপনার পরে হ্যাঁ রেখে দেয় দিচ্ছে অনেক বলার পরে হ্যাঁ আমার ঘর থেকে গেছে যাওয়ার পরে আমি হ্যার বউয়ের কাছে বিচার দিচ্ছি হ্যার বউ কইতেছে বই না তুমি আর কিছু কই না আমি আমি দেখতেছি পরে আমি কইতেছি আপনি কি কইবেন আপনার জামাইরা কিছু কইলে তো আপনার জামাই আর আপনার খুবাই মারে তাহলে আপনি আবার কি কইবেন কিছু কওয়ার আছে পরে হ্যাঁ কয় কি আচ্ছা আমি দেখতেছি পরে আমার রুমের পাশের রুমে একটা ভাই থাকে এই ভাই আমার কইতেছে কি হয়েছে আপা বলতে চাই নাই পরে এই ভাইয়ের কইছে আপনার ভাই হিসাবে বলতে পারেন পরে এই ভাইরে কইছি সব কিছু বলার পরে আমার এই কইতেছে তুমি বাড়িওয়ালার কাছে বাড়িওয়ালার কাছে গেছি বাড়িওয়ালা দুই চারটা থাপুর দিচ্ছে দেওয়ার পরে হ্যাঁ বাইরে যাইতে গেছে মাপ চাইতে গেছে মাপ চাইছে তারপরে হ্যাঁ পাড়ে গেছে আমি আয়া পড়ছি আয়া তখন তাইছে পরে হ্যাঁ আইসে হ্যাঁ আমি চলে গেছি যে ও কোনোদিন আর কোনো কোনো মহিলার দিকে তাকাইতেও যেন না পায় ভয় পায় আর তাকাইতে তাকাইতে গেলে যেন ভয় পায় মানে হাত দিতে তো দূরত্ব কোনো তাকাইতেই যেন ভয় পায় থানায় যাইতে যেন নাকি বাড়ি নাকি আপনার নিষেধ করতে যাইতে না কিরকম কিছু না বাড়িওয়ালা নিষেধ করে নাই আমরা মানে এমনি ভাইয়ের কাছে আমার ভাইয়ের বড় ভাইয়ের কাছে কইছি বড় ভাই বলছে যে যেহেতু মারি বাড়িওয়ালা বলছে আজকের দিনটা একটু ইয়া করতে কালকে কিছু করতে এ কারণে